আসানসোলের কল্যাণপুরে পানীয় জলের সংকটে খুবই ফেটে পড়ছেন বাসিন্দারা। গত 8 দিন ধরে এলাকায় পানীয় জল না মেলায় শনিবার স্থানীয় বাসিন্দারা ওয়ার্ড কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের আশ্বস্ত করে স্বাভাবিক করেন পরিস্থিতি। তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন আসানসোলের কল্যাণপুরের বাসিন্দারা। প্রায় গত 8 দিন ধরে এই এলাকায় পানীয় জলের সরবরাহ ব্যাহত হয়েছে, যার কারণে এলাকার মানুষ চরম সমস্যায় পড়েছেন। শনিবার স্থানীয় লোকজন ওয়ার্ড কাউন্সিলর অনিমিষ দাসের বাড়ি ঘেরাও করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিক্ষোভকারীদের আশ্বস্ত করে স্বাভাবিক করে পরিস্থিতি। ওই দাঁড় দাঁড় ওই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় কল্যাণপুর এলাকায় পানীয় জলের সংকটে ভুগেন বাসিন্দারা। গত কয়েকদিনের বৃষ্টির জেরে প্রায় 8 দিন ধরে এলাকায় পানীয় জলের জন্য হাহাকার করছেন বাসিন্দারা। কাউন্সিলরকে তাদের অসুবিধার কথা জানালে তিনি শুধু আশ্বাস দিয়েছেন, কাজের কাজ কিছুই করেননি। আসানসোল পুর নিগমের তরফে জলের অভাব মেটাতে জলের ট্যাঙ্কার পাঠানো হচ্ছে, কিন্তু তারপরও মানুষের চাহিদা পূরণ না হয় পানীয় জলের অভাবে তাদের অবস্থা করুণ হয়ে পড়েছে। এরকম কল্যাণপুরে জল হামেশাই বন্ধ হচ্ছে, পা মুদের ডুবছে, কোনো দুনিয়াই ডুবছে না, পুরো দুনিয়াই পাম ডুবছে না, আমাদেরই ডুবছে শুধু। এই একটা একটুখানি করে জল দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। কল্যাণপুরে এই অবস্থা, এই জল খাচ্ছি আমরা, আর নদীর লোকে জল নেই, নদীন আমরা চান করতে কিছু নেই। কাউন্সিলর বলছে হ্যাঁ আসবে, কাল আসবে, এখন আসবে, পাঁচটায় আসবে, চারটেই আসবে, বলে 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 কাটাচ্ছে, আশ্বাস দিয়ে রাখছে, এই বলে যাচ্ছে, শুধু বলে যাচ্ছে। কাউন্সিলর কোনো ভুক্তেপ করে না, কোনো ভুক্তেপ নেই, কিচ্ছু নেই, আমরা কি করে বাঁচবো বলুন। আর বিজনেস করে ছোটখাটো বইয়ের দোকান, আমরা তো টাকা দিয়ে দিয়ে জল কিনতে পারবো। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বলেন, গত 8 দিন ধরে জল না পায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু এটি একটি প্রাকৃতিক বিপর্যয়। পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে পিএইচই ও ইঞ্জিনিয়াররা দিনরাত কাজ করছেন, খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। এছাড়া মানুষের চাহিদার কথা মাথায় রেখে আসানসোল পুর নিগমের তরফে এলাকায় পানীয় জলের ট্যাঙ্কার পাঠানো হচ্ছে। যাদের বেশি করে পানীয় জলের প্রয়োজন তারা 300 টাকা দিয়ে জলের ট্যাঙ্কার নিতে পারেন। যেন মানুষের প্রচন্ড ক্ষোভ, হ্যাঁ এটা এইভাবে মানুষ সেই ক্ষোভটা আমার উপরে ঝাড়ছে, কিছু করার নেই। আর যে আমরা যে ওখানে পিএইচি লোক যে কাজ করছে না সেটাও নয়, চার পাঁচ দিন ধরে তারা দিন রাত কাজ করছে, ইঞ্জিনিয়াররা রাতেও ঘরে যায় না, সেখানেও আমি বলতে পারবো না যে পিএইচি কিছু করছে না। তাহলে এই পরিস্থিতি শুধু এটা একটা মানে ডিজাস্টার, এটা এখানে কারুর কিছু করার নেই। এটা প্রায় 8 দিন হয়ে গেল, মানুষ ওই যে ট্যাঙ্কারে করে আমরা সামাল দিয়েছি যতটা পেরেছি। কর্পোরেশনের 400 টাকা না 300 টাকা কর্পোরেশনের ট্যাঙ্কারের কস্ট, তো যারা যারা নিজের জন্য আনছেন, নিজেদের জন্য পার্সোনাল, তাদেরকে 300 টাকা দিয়ে কর্পোরেশন থেকে জল নিতে হচ্ছে। আর যারা পারছে না তাদেরকে আমরা ফ্রি জল নিয়ে এসে ওই অল্প অল্প করে বালতিতে বালতিতে ধরে ধরে আমরা দিচ্ছি। কত গাড়ি করে জল আসছে এখানে? এখানে প্রায় ফ্রি জল 15 গাড়ি আসছে। এছাড়াও যারা কিনছে সেই সমস্ত জল প্রায় প্রত্যেক দিন 67 গাড়ি 68 গাড়ি করে জল আসছে। হ্যাঁ কী করবেন, দেখুন একটা জায়গায় অত বড় একটা সাপ্লাই, সেটা যদি 7-8 দিন বন্ধ থাকে স্বাভাবিকভাবে সেই 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 যে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনি কি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, নতুন ব্যবসা বা বাসস্থানের জন্য জায়গা খুঁজছেন? এমন জায়গা চাইছে যা ব্যবসার একেবারে অনুকূল, নাকি বাসস্থানের বাস চৌকির জন্য স্কুল কলেজ হাসপাতাল চাইছেন হাতের নাগালে? তাহলে আর চিন্তা না করে আজই যোগাযোগ করুন রিয়েল এস্টেট গ্রিন ভিলেজের সাথে। গ্রিন ভিলেজ আপনাকে দেবে মেজিয়ার তারাপুরে জাতীয় সড়কের ধারে আপনার পছন্দের সেরা জায়গা, তা ব্যবসার চুক্ত হোক বা বাসস্থানের। নিশ্চিন্তে জমি কিনে পূরণ করুন আপনার স্বপ্ন।
আপনার স্বপ্ন পূরণে আমরা দেব আপনার পছন্দের সেরা প্লট। বিশদে জানতে যোগাযোগ করুন ড্রিম ভিলেজের অফিসে অথবা সরাসরি ফোন করতে পারেন 9333123266 এই নম্বরে।